একজনও কি বাবার নানার উম্মত নাই? আমাকে সাহায্য করো। ঠিক যীশু খ্রিস্টের কথাটাও একই। ইমাম হোসেন পার্থক্য করে দিল কারা মুসলমান আর কারা মুসলমান নামে এজিদের দল, কারা মুসলমান। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। যীশু খ্রিস্টের যখন তার মাথায় কাটার মুকুট, ঘাড়ের মধ্যে একটা গাছের বিশাল বড় কুন্দা দিয়া ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, দুই সাইডে হাজার হাজার মানুষ যীশু খ্রিস্টের দিকে তাকায় দেখতেছে। ছোট একটা বাচ্চা দৌড়ে যীশু খ্রিস্টের সামনে আসছে, আইসে বলতেছে, বাবা এ কি দেখতেছি, এ কি দেখতেছি বাবা, তুমি ভিতরে জীবিত করছ, অন্ধরে চক্ষু দিছ, কুষ্ঠরে ভালো করছ, সাত দিনের মরারে জীবিত করছো বাবা, আর এই কি দেখতেছি বাবা তোমার, তোমার মাথায় কাটার মুকুট, তোমার ঘাড়ের মধ্যে পাঁচ পনেরো জনের একটা কাঠের কুন্দা দিয়ে রাখছে। যীশু খ্রিস্ট তখন কি বলছে জানো? খুব খেয়াল করিল ওই জায়গাটার মধ্যে হাজার হাজার মানুষ ছিল, আর যীশু খ্রিস্ট বলতেছে, জানো ডটার, এরা দেবতাকে গ্রহণ করতে পারে নাই, এরা মানুষ রূপী অসুর, অসুর এরা দেবতাকে গ্রহণ করতে পারে না। ওই লাইনের ভিতরে আমিও ছিলাম, অসুরের দেবতাকে গ্রহণ করতে পারে না। যীশু খ্রিস্ট বলতেছে ওইখানে শিক্ষিত বড় বড় রাজা বাদশাহ লোকেরা সবাই ছিল, কেন যীশু কথা বলল অসুরেরা দেবতাকে গ্রহণ করতে পারে না? আমারে বাবা জাহাঙ্গীর বুঝতে দিল কারবালা কি, ইমাম হোসেন কেন কারবালা এই ঘটনা ঘটাইল, ইমাম হোসেন প্রকৃত মুসলমান কারা তাদেরকে চিনাইবার জন্য সেই কারবালা। ইমাম হোসেনের পক্ষে কোন সাহাবা যায় নাই, মাত্র ৩২ জন, তাও ইমাম হোসেন বাবা যখন বললেন তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই বা আমার নানার উম্মত নাই যারা আমার সাহায্য করো, ঠিক কথা যীশু খ্রিস্টের, অসুরেরা দেবতাকে গ্রহণ করে না। ওই শত শত হাজার হাজার মানুষগুলো কি অসুর না, না অসুর না, স্বয়ং নবী এই কথা বলতেছে। আমি আচ্ছা তিন দিন যাবৎ একটা জিনিস মনে করতেছি, বাবাই মনে করে দিতেছে, সাধনা করে কারা আর সাধনা করে না কারা, এই পৃথকতাটা আমারে বাবাই বুঝতে দিচ্ছে, আর আমি এটা গ্রহণ করে নিচ্ছি, আমার ভালো লাগছে, আপনাদের ভালো নাও লাগতে পারে, যার যার ব্যক্তিগত ইচ্ছা। প্রতিটা মানুষ রূপী ঘর দুনিয়ার দ্বারাই সাধক, প্রতিটা মানুষ রূপী ঘর দুনিয়ার দ্বারাই সাধক, এই সাধনার থেকে যে বের হইতে পারে সেই হইল মহাপুরুষ, সেই হইল অলি আল্লাহ। কেন বলবেন সাধক, কেন বলবেন? আমি ঘুম থেকে উঠে প্রতি মুহূর্তে সাধনায় লিপ্ত আছি, কি করব, কি খাবো, হাই সংসার কেমনে চলবো, ব্যবসা বাণিজ্য কেমনে, হাই হাই বউ কয় এইটা নাই, আবার বউ সাধনায় আছে, আমার সাজ লাগবো, সংসারের তরকারি রান্তে হইব, প্রতিটা মানুষ সাধনায় রত। আমি নাহি যেদিন এই সাধনার থেকে বের হতে পারবো সেদিন আমি আমার মুর্শিদের
উপলব্ধি করতে পারবো। কত সূক্ষ্ম কথা দেখেন তো, ইমাম হোসেন বাবার কারবালায় কি পার্থক্য করে গেল। বাবা জাহাঙ্গীর বলতেছে আমার আসল নানার উম্মত আর নকল উম্মত ভেদ করে দিয়ে গেল কারবালা ময়দান। আর আজকে আমার বাবা জাহাঙ্গীর বুঝতে দিল যে ওইখানে ইমাম হোসেন তোমার ইমাম হোসেন পার্থক্য করে দিল কারা মুসলমান আর কারা মুসলমান নামে এজিদের দল, কারা মুসলমান। যারা মুসলমান তারা ইমাম হোসেন বাবারই ভালোবাসব, কারণ মহানবী বলতেছে হুসাইন আমার ঠিকা আমি হুসাইনের ঠিকা। তারাও তো মুসলমান, এজিদের দলে যারা ছিল তারা কি মুসলমান না? না, তারা মুসলমান না। কি কথাটা যীশু খ্রিস্টে, অসুরেরা দেবতাকে গ্রহণ করে না এবং করবেও না। ফিউচার মানে পাস্ট না, প্রেজেন্ট এবং ফিউচার। অসুরেরা দেবতাকে গ্রহণ করে নাই, করবেও না। আমার মতো মানুষ ছিল, ওই লাইনে তো আমিও ছিলাম, আমিও তো যিশুর ওদিকে টিপকারি করছি। বাবার কথাগুলি বারবার শুনি, মন চায় পিরুই, মন চায় আমি খবরদারি করি, মন চায় আমার একে মানুষ মানে না, মন চায় আমি রাজা হয়ে বুমে আর এক কৃত দাস হয়ে বুমে না, আমার মন চায় নেগেটিভ না তো, কারণ আমার ভিতরে নেগেটিভ আছে তো। রুয়ের মৃত্যু নাই, শয়তানের মৃত্যু নাই, নফসের মৃত্যু নাই, মৃত্যু কি হয়ে এই দেহের মৃত্যু, এই পোশাকের মৃত্যু, গবেষণা নাই, কোন রকমের কোন গবেষণা নাই, কোরআনটা নিয়ে গবেষণা করব নাই। এই যে বাবা জাহাঙ্গীর 53 বছর কোরআন গবেষণা করে বলতেছে আমি একটা অক্ষরও বুঝি নাই, সেই বাবা জাহাঙ্গীরের কোরআন পড়া মানুষ হতভম্ব হয়ে যায়, হায় হায় সারা জীবন জানলাম কি আর বাবা জাহাঙ্গীর কি কয়ে গেল, হায় হায় বাবা জাহাঙ্গীরের দর্শন কি। সেদিন একজন আমেরিকার থেকে ফোন দিচ্ছে, বলতেছে যে কি কোরআন দেখছে, আমি এত বছর ধরে রিসার্চ করতেছি, আমি বাবা জাহাঙ্গীরের কোরআনের হুবহু অনুবাদ ও ব্যাখ্যায় আমার সব শেষ করে দিয়েছে। বাবা জাহাঙ্গীর তার আওলাদদেরও ছাড় দেয়নি, তার মুর্শিদের আওলাদদেরও ছাড় দেয়নি। বাবা জাহাঙ্গীর কইতেছে ভক্তি আমার হৃদয়ের ব্যাপার, কিন্তু সত্যের প্রশ্নে আমি কাউকে ছাড় দিব না। পক্ষপাতিত্ব হইলেই ওই এজিদের গন্ধ আমার মধ্যে চলে আসে। আমি কিন্তু এজিদ, আমি নিজে নিজে যাই, আমি সারাক্ষণ ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছি, আমি সারাক্ষণ এই দুনিয়ার ক্ষমতা নিয়ে চিন্তায় আছি, আমি আপনাদের কথা বলি না। তাহলে আমার এজিদের গন্ধ, ইমাম হোসেনের বাবার তো খেলাফত নাই, ইমাম হোসেন বাবার খলিফাও নাই, ইমাম হোসেন বাবা মুরিদও না, ইমাম হোসেন বাবা ধ্যান সাধনাও করে নাই, হাসান বাবা ধ্যান সাধনা করে নাই, মা ফাতেমাও করে নাই, তিনি আলোচনা নাই তো, এই নিয়ে কোনো আলোচনা নাই। গান করো, নাচানাচি করো, লাফালাফি করো, এই হইল কি আর কিচ্ছু না। দেওয়ুকে আর দিয়া গোড়া রান্ডা, বাবা জাহাঙ্গীর কইতাছে পীরের দাওয়া জিকির আর পীরের দাওয়া জিফাতে
কোনো কিচ্ছু পাইবা না। বাবা জাহাঙ্গীর তার বইয়ের মধ্যে আছে, তার ওয়াদের মধ্যে আছে, এ দিয়ে তুমি কিছু করতে পারবা না। বাবা জাহাঙ্গীর বলতেছে নিরিখ বান্ধ, নিরিখ বান্ধ। তাই লালন বলছে নিষ্ঠা আছে যার, নিষ্ঠা। নিষ্ঠার শব্দটা একটু ব্যাখ্যা করো, দেখবা নিজের তল ছিদ্রিয়ে গেছে নাকি তোমার। কই লুকের কি কথা, একজনও কি মামার নানার উম্মত নাই? আমাকে সাহায্য করো, ঠিক যীশু খ্রিস্টের কথাটাও একই, অসুরেরা দেবতাকে গ্রহণ করে নাই এবং করবেও না। আমার মহানবীর কত গুপ্ত হাদিস ওইটা রয়েছে, আমরা প্রচার করতে পারি না। আমরা কিভাবে খানকা বানাবো, আমরা কিভাবে সিংহাসন বানাবো, আমরা কিভাবে বড় বড় গেট বানাবো, আমরা কিভাবে বড় বড় অনুষ্ঠান করব। আমরা বাবা জাহাঙ্গীরের বইগুলো গবেষণা করতে পারি না। আমরা মহানবীর হাদিস কোরআনটা গবেষণা করতে পারি না। বাবা জাহাঙ্গীর তো কোথাও কয়নি যে আমি 53 বছর সাধনা করছি। বাবা জাহাঙ্গীর কইছে আমি 53 বছর গবেষণা করে কোরআন গবেষণা করে এক টক করে বুঝি কই। আজকে বাবা জাহাঙ্গীরের একটা ওয়াজ দেখলাম ইউটিউবে, বাবা জাহাঙ্গীর কইতেছে আরে ওই ছাগলের দলেরা আমার দলকে আমি বাইরে কুমুরে, আমি ঘুমায় গেলে দেখবি 20 বছর পর আমার বই কত রকমের ভাষায় তৈরি হয়। আমি নাহিদ সারাক্ষণ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, এই মাত্র অভিভাবক হইল, জিগিরের শেষ নাই, ফেনাউ দেয়াল এই যে। আমার মন চায় তো, আমার মন চায় আমি আমার নিজের সাথে যুদ্ধ করতে শিখি নাই তো। তাই মহানবী বলতেছে তুমি জিহাদ আকবর করো, ইয়া রাসূলুল্লাহ জিহাদ আকবর কি? নিজের সাথে যুদ্ধ করো। আজকে বাবা জাহাঙ্গীর তার ওয়াজের মধ্যে বলতেছে নিজের প্রবৃত্তি নিজের ইচ্ছা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করো, নিজের ইচ্ছা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করো, এটাই জিহাদে আকবর। প্রতিনিয়ত আমার ইচ্ছার প্রাধান্যই আমি দেই, মনে হয় আমি রাইট আছি, সব রং আমি এই জায়গার থেকে বের হতে পারি। কই বাবা জাহাঙ্গীরের দশ, কোরআনটা গবেষণা করার নাই, বাবার বইগুলো পড়ার মানুষ আমি পাই না। জানেন বাবার রওজার মধ্যে আজ থেকে 6-7 মাস আগে বাবার অজিবা পাঠ করার পরে বাবার বই পড়তো 2-1 পৃষ্ঠা। আপনারা কেউ দেখছো তোমরা? হ্যাঁ দেখছো কি? তো 2-1 পৃষ্ঠা পড়তো দেখছো না? যেই বইটা ধরতো অমনি আস্তে আস্তে করে রজত থেকে বাইরে যেত গা। পরে দেখতাম 2-1 জন শুনতাছে ভাল লাগে না, আর যদি গান বন্ধ হইতো জিগিরিটা বলছে আব্বা। তা আমারে কেমনে দেখবার পাবো, আমারে দেখবার পাবো কেমনে? আমার বাবা জাহাঙ্গীর কইতো আমারে দেখলে যে কোনো পীর থরথর করে কাঁপে। বাবা জাহাঙ্গীরের 500 মুরিদ নাই, কিচ্ছু নাই, কইতো আমারে দেখলে যত বড় পীর আমারে দেখলে থরথর করে কাঁপতো। কি গো কইতো না বাবা? না কইতো না। কই দর্শন বাবা? না হইলেও 100 থেকে 150 বার বলছে কোরআনে আছে আগ এবং শামুক জাতির ধ্বংস করে দিচ্ছে সব বলে। কে ধ্বংস করছে? মূর্তি পূজা করার জন্য। আর বাবাই কইতেছে যে মূর্তি পূজা করার জন্য আগ আর শামুক জাতির ধ্বংস করছে, তারও 2000-3000 বছর আগে মূর্তি পূজা ছিল না? ছিল না বাবা বলতেছে, ছিল না লেখন। তাহলে তাদের মূর্তি পূজা তো এখনো চলতেছে, তাদের মূর্তি পূজা কি এখনো চলতেছে না?
ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি আছে না? তাইলে বাবা কি কইল, তোমার প্রবৃত্তি হলো তোমার মূর্তি, তোমার প্রবৃত্তি তোমার মূর্তি, যতক্ষণ পর্যন্ত নাহি তুমি তোমার প্রবৃত্তির পূজা করবা তখনই তুমি ধ্বংস, তুমি মূর্তি পূজার। বাবা জাহাঙ্গীর আজকে বুঝতে দিল তার ওয়াজের মধ্যে, যতক্ষণ তুমি তোমার প্রবৃত্তির পূজা করবা ততক্ষণ নাহি তুমি মূর্তি পূজার, নিশ্চিত তোমার ধ্বংস। তাই আখ এবং শামুক জাতি তারা তাদের প্রবৃত্তির পূজা করত, এই প্রবৃত্তি নামক যে মূর্তি, নাহি তুমি পূজা করো, তুমি নাহিদ ধ্বংস, সুকুমারও ধ্বংস, ডলারও ধ্বংস। দেখো নিজেদের লিয়াকত জিজ্ঞেস করা প্রবৃত্তির পূজা কি আসে কিনা। বেশি কথা কয়ে হারাইলাম। বাবা জাহাঙ্গীরের বইগুলা পড়বেন, আমার কোরআন থাকলে একটা দাও না, আমার বাবা জাহাঙ্গীরের এই কোরআনটা 15 পারা হুবাহু অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা, 53 বছর কোরআন গবেষণা করে বলছে আমি এক অক্ষর বুঝি নাই। সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানেন, বাবা জাহাঙ্গীর এই 15 পারা হুবাহু এবং কোরআনের ব্যাখ্যা লিখতে গিয়ে বলছে 100 থেকে 150 বার আমি কোরআনের এই আয়াতের অর্থ জানি না বা আমি বুঝি নাই, পৃথিবীর ইতিহাসে কেউ বলে নাই। তার নাম বাবা জাহাঙ্গীর, পড়ে দেখেন, ভালো না লাগবো সাথে সাথে ফিরিয়ে দিবেন। অনেক তো কোরআনের অনুবাদ পড়ছেন, অনেক কোরআনের তফসির পড়ছেন, পড়েন বাবা জাহাঙ্গীরের এই 15 পারা হুবাহু অনুবাদ এবং সামান্য ব্যাখ্যাটা পড়েন। কত টাকা কত জায়গায় যায়, এত বড় মোটা বইটার দাম মাত্র 500 টাকা। আমি গত 3 দিন আগে আমি বাংলা বাজার যাই, আমি এমনি আগে বাংলা বাজারে বই ছাপাইবার জন্য প্রতিদিনই যাওয়া পড়তো, এখন আমার পাওয়ারটা ডিফেক্ট হওয়ার পরে বা আমি এমনিও এখন যাই না, নিজের একটু পিছায় পিছায় মনে হয় একটু গাও গম্ভীর ভাবলে চলি, মনে হয় আমি কি জানি হনুরে, আসলে কিন্তু বালেশ্বরের বাল হরিদাস পাল। তো আমি গিয়া দেখি বাংলা বাজারের লিয়াকত প্রত্যেকটা দামি দামি দোকান, শতকরা 90টা দোকান জামাত ইসলামের বা তবলিগ জামাতের বা ওহাবিদের, এবং তাদের বই এত ছাপানো হয় প্রতিদিন ট্রাক দিয়ে বই পাঠায়। আমি হাসিবকে পাঠাইলাম, হাসিব তুই বই ট্রেসিং করে নেয়, তো ও এক জামাত ইসলাম ভাইয়ের দোকানে গিয়ে ওই ট্রেসিং করছে, অনেক পয়সা কম দামে রাখছে এবং ভালো ব্যবহার। আমাদেরই কমুনা নাম ফকির লাইনের লোক একজন, আমি নাম কমুনা, তার এখানে গেছে, সে দ্বিগুণ পয়সা রাখছে, আর জামাত ইসলামের ওই ভাই তার দোকানে হাসিব গেছে, তার ট্রেসিং করে দিল, তার পেস্টিং করে দিল এবং সে পরামর্শ দিল, তার অর্ধেকেরও কম রাখছে, এবং হাসিবকে বলল আপনি যে কোনো কাজে আসবেন আমি সহযোগিতা করব। আর যে ভাইয়ের কাছে আগে করাইতাম, আমাদের ফকির লাইনের ভাই, সে দেখাও দেখে না, চিনেও না, মাল্লাই চিনে না, তো সেই জামাত ইসলাম ভাইয়ের কাছে আমি পাঠাইলাম হাসিবকে। তখন উনি একটা কথা বললো যে আমি যে 4 তলায় দোকানদারি করি এইখান থেকে আমি প্রতিদিন 60 থেকে 70 হাজার টাকার বই সাপ্লাই দেই, আমাদের প্রচার নাই, বই ব্যাপারে কোন রকমের কোন আগ্রহ নাই, বড় বড় গেট বানাও, বড় বড় গরু জমো দাও, বড় বড় ডেকচিমনি পাক করো, বড় বড় অনুষ্ঠান বানাও, আর আমার মতো এরকম বড় বড় সিংহাসন বানায়া হরিদাস পালের মতো বইয়া বড়।
আর কিচ্ছু নাই। রাসেল আমি কি ভুল বললাম? নাই, সত্য নাই। বাংলা বাজারে গেলে এখন যায়, তাদের প্রচারের মাধ্যম কি, তাদের বিনয় কি, তারা মানুষের সাথে কিরকম ত্যাগ করে, আমি তাদেরকে নেগেটিভ বলি কিভাবে? তবলিগ জামাতের দুটা লোকের সাথে মিশো, তাদের ভদ্রতা দেখো, অস্বীকার তো করতে পারবে না। আমার বাবা নিজে বলে গেছে তবলিগ জামাতের দিন দিন প্রসার হবে, বলছে না বাবার ওয়াজে? আমি কেন সত্য বলবো না? আমারই, আমি বলবো না তার নাম, ফকির লাইনের লোক তার এখানে কাজ করে দেখেছি, সে আমার থেকে দ্বিগুণ তিনগুণ পয়সা রাখছে। যে ট্রেসে যে পেস্টিং করতে নেয় 30 টাকা, সে আমার থেকে রাখছে 70 টাকা, 80 টাকা, 90 টাকা, আর সে আমার থেকে 30 টাকা, তারপরেও কই যাচ্ছে যে আমি কি বেশি রাখলাম, তার প্রশংসা কেন করব না? আমাদের একটা মিল আছে কিন্তু সবচেয়ে সুন্দর, জয়গুরুর মিলটা আছে, আর কোন মিল নাই। খাইবার সময় একটা একটা হোগা গুড়িয়ে খায়, কেউ কেউ চিনে না, খালি একটা মিল আছে জয়গুরু। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, আমি একটু বেশি কথা কইলাম, আপনার আমার ক্ষমা দৃষ্টিতে দেখেন, আমার কি মুকর এ দেন না, আমি এলাম একটা 3 নম্বর বক্রির বাচ্চা, কেউ দুধ না পায় যেরকম পারে না, আমি এলাম এইরকম। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।